দিল্লি ক্যাপিটালসের বোলাররা সবাই প্রায় খরুচে ছিলেন। সবচেয়ে কম রান দেয়া সেই শার্দুল ঠাকুরও ওভার প্রতি খরচ করেছেন 9.5-এর উপর। এমন রাতে মার খাওয়া থেকে বাঁচতে পারেনি মুস্তাফিজুর রহমানও। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে জস বাটলারের অতিমানবীয় এক সেঞ্চুরিতে 2 উইকেটে 222 রানের বিশাল এক সংগ্রহ দাঁড় করিয়েছিল মুস্তাফিজের সাবেক দল রাজস্থান রয়্যালস। 223 রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ 2 ওভারে দিল্লি ক্যাপিটালসের জিততে প্রয়োজন ছিল 36 রান। 19তম ওভারে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বল তুলে দিয়েছিলেন প্রসিদ কৃষ্ণার হাতে। সেই ওভারে প্রথম 2টি বল ওয়াইড ইয়র্কারের রানেই নিতে পারেননি উইকেটে থিতু হওয়া ললিত যাদব। পরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। নতুন ব্যাটসম্যান কুলদীপ যাদব পরের 3 বল ব্যাটেই ছোঁয়াতে পারেননি, ফলে শেষ 6 বলেও 36 রানের সমীকরণের সামনে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে স্ট্রাইকে গিয়ে ওবেদ ম্যাককয়কে 3 বলে টানা 3টি ছক্কা হাঁকিয়ে দিল্লির জয়ের আশা বাঁচিয়ে রাখেন ব্যাট হাতে মারমুখী হওয়া রবম্যান পাওয়েল। যদিও 3য় বলটিতে নো বল নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, আম্পায়ার অবশ্য নিজের সিদ্ধান্তে অটল থাকেন। পরের বল ব্যাটই ছোঁয়াতে না পারলে হার নিশ্চিত হয়ে যায় দিল্লির। শেষ বলে রবম্যান পাওয়েল ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে। এর মধ্য দিয়ে রবম্যান পাওয়েলের 15 বলে 36 রানের ঝোড়ো ইনিংসের সমাপ্তি হয় আর রাজস্থান 15 রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। এর আগে রাজস্থানের দেয়া 223 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে পৃথ্বী শ 37 আর ডেভিড ওয়ার্নার 28 রান করে দিল্লির দারুণ শুরু এনে দিয়েছিলেন। এরপর অধিনায়ক ঋষভ পান্তের 44 আর ললিত যাদবের 37 রানের জয়ের পথেই ছিল দিল্লি। তবে রোমাঞ্চ জমিও শেষ পর্যন্ত হার মেনে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন 2 ওপেনার জস বাটলার আর দেবদূত পারিক্কাল। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে রাজস্থান তুলেছে 44 রান। শুরুর দিকে ধুঁকতে থাকলেও পরবর্তীতে আক্রমণাত্মক ব্যাটিং করেন জস বাটলার। এদিন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান নিয়েছেন সবচেয়ে মহামূল্যবান জস বাটলারের উইকেটটি। সব মিলিয়ে 4 ওভারে 43 রান দিয়ে 1টি উইকেট পান কাটার মাস্টার। টসে হেরে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করেন রাজস্থান রয়্যালসের 2 ওপেনার দেবদূত পারিক্কাল আর জস বাটলার। প্রথম 3 ওভারে তারা তোলেন মাত্র 12 রান। 4র্থ ওভারে মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। প্রথম ওভারটা ভালো হয়নি কাটার মাস্টারের। দেবদূত পারিক্কালের কাছে টানা 3 বাউন্ডারি হজম করে দেন মোট 14 রান। 12তম ওভারে আবারও মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন ঋষভ পান্ত। দিল্লির 2 ওপেনার দেবদূত পারিক্কাল আর জস বাটলার তখন রুদ্ররূপ। 11 ওভারই 100 রান পার করে ফেলেছেন জুটিতে। মুস্তাফিজ ওই ওভারে বাটলারের 1 বাউন্ডারি হজম করলেও দেন কেবলমাত্র 6 রান। 15 ওভারে 155 রান তোলেন বাটলার আর দেবদূত। 16তম ওভারে প্রথম বলে 35 বলে 54 রান করা দেবদূতকে ফিরিয়ে জুটিটি অবশেষে ভাঙেন খলিল আহমেদ। LBW আবেদনে আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে জিতে যায় দিল্লি। ওই ওভারেই IPL ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি তুলে নেন বাটলার 57 বলে। 17তম ওভারে মুস্তাফিজুর রহমান দেন 9 রান। 3য় বলে 4 মারেন সঞ্জু স্যামসন। 19তম ওভারে এসে সেট ব্যাটসম্যান জস বাটলারের হাতে টানা 2 বলে 4 এবং ছক্কা হজম করেন মুস্তাফিজ। ছক্কাটি অবশ্য ক্যাচ হতে পারত, কিন্তু রবম্যান পাওয়েলের হাতের কাজ দিয়ে সীমানার বাইরে পড়ে বলটি। মনে হচ্ছিল রবম্যান পাওয়েলের হাত ফসকেই বলটি বেরিয়ে যায়। আর সেই ওভার শুরুর আগে ঋষভ পান্তের সঙ্গে বিভিন্ন প্ল্যান করতে দেখা যায় মুস্তাফিজকে। তাই নিশ্চিতভাবেই বলা যাচ্ছিল সেই বলটি প্ল্যান করেই করেছিলেন মুস্তাফিজ, কিন্তু সেই টাফ চান্সটি কাজে লাগাতে না পারায় রবম্যান পাওয়েলের উপর রেগে যান মুস্তাফিজ। এ সময় হাত নেড়ে গজরাতে গজরাতে কিছু একটা বলতে শোনা যায় তাকে। তবে ওই ওভারের শেষ বলে অবশেষে বিধ্বংসী বাটলারকে তুলে নেন মুস্তাফিজেই। লং অনে তার ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। মাত্র 65 বলে 9টি করে সমান বাউন্ডারি আর ছক্কায় বাটলারের উইলো থেকে বেরিয়ে আসে 116 রানে দারুণ এক ইনিংস। শেষ দিকে ঝড় তুলেছেন সঞ্জু স্যামসন। শার্দুল ঠাকুরের শেষ ওভারের 2, 4 আর 1 ছক্কায় 20 রান তুলে নেন রাজস্থান অধিনায়ক। 19 বলে অপরাজিত থাকেন 46 রানে।